কি ব্যাপারটা কি? সবাই হাত পা গুটিয়ে দাঁড়িয়ে আছেন, আমার মুখের দিকে দেখছেন। আমি বুঝতে পারছি অনেকটা সময় নষ্ট হয়েছে, এবার হাত পা চালিয়ে তাড়াতাড়ি এই বাড়িটা খালি করুন ফাস্ট। দেখুন, ফর মি টাইম ইজ মানি। এসব ফালতু জিনিসে সময় নষ্ট করার মতন সময় আমার কাছে নেই। আমার প্রত্যেক দিন অনেক কাজ থাকে, অনেক মিটিংস থাকে, আর আজও আছে। সো প্লিজ হারি আপ। এসব কান্নাকাটি, ঝগড়াঝাটি এসব করে সময় নষ্ট করবেন না প্লিজ। খুড়ি, খুড়ি, তুমি এই কথা বলছো আজ? তুমি? এই বাড়ি, এই পরিবার, একদিন তোমার কাছে সব কিছু ছিল মা। আমাদের কারো চোখের জল তুমি সহিতে পারতে না। আমাদের বিপদে তিনি তুমি নিজে ঢাল হয়ে আমাদের আগলে রেখেছো, আর সেই তুমি আজ আমাদের আমাদের এত বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছো মা। আমাদের ঘর ছাড়া করছো করি। আপনারা বাংলা বোঝেন না? আমি অন্তত হাজারবার চিৎকার করে একই কথা বলেছি যে আমি খড়ি নই, আমি ইস। আপনাদের প্রবলেমটা কি? কি প্রবলেমটা কি? নিজেদেরকে বেশি ওভার স্মার্ট মনে করছেন নাকি? ভাবছেন কান্নাকাটি করবেন আর আমি গলে যাব? দ্যাটস নট হ্যাপেনিং। ওদের মাথার উপর থেকে ছাদ কেড়ে নিচ্ছে, পৈতৃক বাড়ি ছাড়তে বলছেন, তারপর ওদের চোখের জল আপনার নাটক মনে হচ্ছে? কার চোখের জল নাটক, কার চোখের জল খাঁটি, আই ডোন্ট কেয়ার, বিকজ দ্যাটস নান অফ মাই বিজনেস। আমি শুধু চাই আপনারা এক কাপড়ে এই বাড়ি থেকে এখনই বেরিয়ে যান। আর হ্যাঁ, এই বাড়ির কোনো জিনিস, কোনো গয়নাগাটি, কোনো কিছুতে আপনারা হাত দিতে পারবেন না। আপনাদেরকে খালি হাতে এখান থেকে বেরিয়ে যেতে হবে। মানেটা কি? মানেটা কি? আমাদের জিনিসপত্রে আমরা হাত দিতে পারবো না? মারবাড়ি আবদার নাকি? যখন যা ইচ্ছে নিয়ম আপনি আমাদেরকে বলবেন, সেগুলো মেনে নিতে হবে। শুনুন, আপনি কায়দা করে এবাড়ির মালিক হয়েছেন ঠিকই, কিন্তু এবাড়ির জিনিসপত্র, গয়নাগাটি, সম্পত্তি, সিঙ্গরায় জুয়েলার্স এর অ্যাসেট, আমাদের কোম্পানির সব অ্যাসেট, সেই সব আমাদের, সেই সবে আপনার কোনো অধিকার নেই। আই এম এক্সট্রিমলি সরি মিস্টার রাহুল সেনগুপ্ত, আই এম ভেরি ভেরি সরি। আমারই ভুল, আসল সারপ্রাইজটা তো আপনাদের দেওয়াই হয়নি। মিস্টার বক্সি? হ্যাঁ ম্যাডাম। এসব কি? ডাবল ধামাকা। এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা একটা লিগ্যাল পেপার। এবার কন্টেন্টটা খুব ভালো করে মন দিয়ে পড়ে নিন, তাহলেই বুঝতে পারবেন যে ঈশা শুধুমাত্র এই সিংহরায় ম্যানশন নয়, সিংহরায় জুয়েলার্স সহ কি যেন বলে, রাইট, মানে আপনাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির মালিক এখন আমি, এই ঈশা। আপনাদের বাড়ি, ব্যবসা সব কিছু এখন আমার। এটা কি করে সম্ভব? খড়ি কি করে সবটা নিজের নামে করে নিল? এটা কিভাবে পসিবল? মুখে বলছিস ইম্পসিবল, আর কাজে কি করছিস তুই? এই সিংহরায় বাড়ির সাথে সাথে আমাদের ব্যবসাটাকে বিক্রি করে দিয়েছিস ঈশাকে। না রীতি, আমি সত্যি বলছি, আমি কিচ্ছু বিক্রি করিনি। তাহলে তো সই এলো কি করে? বিশ্বাস কর রীতি,
আমি কিছু করিনি, বিশ্বাস কর আমি নিজের নিজের মাথার দিব্যি খেয়ে বলছি, আমি সত্যি কিছু বিক্রি করিনি। প্লিজ 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 বিশ্বাস কর, এ তো কোনো লজিক নেই, আমি কেন বিক্রি করতে যাবো? আর বিক্রি করবো তো শুধু ঈশাকে কেন বিক্রি করবো বল? বোঝো বোঝো না, এই জুলি দিদি প্লিজ বলো না একটু ঋদিকে, এই সব কিছু কেন 50 কোটি টাকা আমি বিক্রি করবো? নিজের ইচ্ছায় কে রাস্তায় গিয়ে দাঁড়াতে চায়? রাহুল চাইছেটা কি? ও যে আমার সাথে মিলে মিস্টার ঘোষকে দিয়ে বাড়ির বায়ার ঘুরছিল এই সত্যিটা বলতে চাইছে? কিন্তু তাহলে তো ঋদ্ধি আর ওকে ছাড়বেই না। না বাবা থাক, এখন আমার মুখ বন্ধ রাখাই ভালো। ও ছোট মামি, তোর সাহস কি করে হলো? হ্যাঁ এই কথাগুলো তুই কোন মুখে বলছিস? তোর কি মনে হয় তোর মতো একটা স্বার্থপর লোভী ছেলেকে আমরা আবার বিশ্বাস করবো? তুই যে সবাইকে মিথ্যা কথা বলে বাড়িটা বিক্রি করতে গেছিস সেটা তো প্রমাণ হয়ে গেছে, এখন তুই কোন মুখে এখানে সবার সামনে দাঁড়িয়ে সবাই গাইছিস বল? তোর লজ্জা লাগছে না রাহুল দা? হ্যাঁ রাহুল বাড়িটা বিক্রি করতে গেছিল, আমি যখন জানতে পারি আমি সাথে সাথে ওকে আটকানোর জন্য গেছিলাম, কিন্তু গিয়ে দেখি ও অলরেডি পেপারসে সাইন করে দিয়েছে আর টাকাটাও নিয়েছিল, কিন্তু কিন্তু টাকাটা গায়েব করে দিয়েছে। কি? হ্যাঁ টাকাটা গায়েব করে দিয়েছে, আর গায়েবটা করেছে ওই মেয়েটা, এই খুড়ি বা ঈশা যেই হোক না কেন গায়েব করেছে এই মেয়েটা। এ আমাদের দিয়ে পেপারে সাইন করিয়ে সবটা নিয়ে নিয়েছে কিন্তু টাকাটা গায়েব করে দিয়েছে, সব দোষ এই মেয়েটা, সবটা করেছে এই মেয়েটা, এই মেয়েটা সব কিছুর জন্য দায়ী। আপনাদের দেখে কি মনে হচ্ছে বলুন তো? ওই বাংলা একটা কথা আছে না, চোরের ওপর বাটপাড়ি, সেটাই হয়েছে তাই না? মিস্টার রাহুল সেনগুপ্ত, এই যে আপনি এখন এত চিৎকার চেঁচামেচি করছেন, এত অশান্তি করছেন, সেটা আপনি নিজে ঠকে গেছেন তাই তো? দেখুন আপনি কিন্তু আপনার বাড়ির লোকজনকে ঠকিয়ে এই সিংহরায় ম্যানশন, সিংহরায় জুয়েলার্স একদিন না একদিন কাউকে বিক্রি করে দিতেন তাই না? দ্যাট ওয়াজ ইয়োর ইন্টেনশন। আমি আপনার কাজটা সহজ করে দিয়েছি, আলাদা আলাদা বায়ার আপনাকে খুঁজতে হতো সেটা আমি বুঝতে পেরে আমি সবটা একসাথে কিনে নিয়েছি। ইউ শুড বি গ্রেটফুল, আমি তো আপনাকে হেল্প করেছি। আর ডিলটা যখন সাইন করেছিলেন আপনি কিন্তু টাকাটা পেয়েছিলেন, এবার আপনি সেটা সামলে রাখতে পারেননি, সেটা আপনার ফল্ট, ভবিষ্যতে এই ভুল আর করবেন না, বরং ঈশার থেকে শিখে নেবেন কিভাবে নিজের কাজটা সোজা বা বাঁকা পথে হাসিল করে নিতে হয়। এবার সিংহরায় ম্যানশনের সাথে সাথে সিংহরায়দের ব্যবসাও আজ থেকে এই ঈশার। তার মানে আমি ঠিকই ধরেছি, ইটস এ স্ক্যাম, আপনি আমাকে না জানিয়ে ওই পেপারে সাইন করিয়ে নিয়েছেন। ইউ আর আ ফ্রড, ইউ আর আ চিটার। এক মিনিটে দেখি শুনো। আমাকে ফ্রড বলছেন কোন সাহসে? হাউ ডে ইউ, আপনি আপনার নিজের দাদা, নিজের ফ্যামিলি, নিজের ওয়াইফ সবাইকে ঠকিয়েছেন, একটা কনস্পিরেসি করে বাড়িটা এক ঝটকায় কিনে নিয়েছেন, সো নেভার ever try to say anything to me. এবার বুঝতে পারছেন তো, কাউকে চিট করে ঠকিয়ে নাকের ডগা দিয়ে তার সব কিছু নিয়ে নিলে ঠিক কেমন লাগে? এই কথাগুলোর মানেটা কি? ঈশা আমাকে এইভাবে এসব বলছে কেন? ও কি সত্যি ঈশা নাকি খড়ি? দুর্দৃশ্যতে কি ও আমার উপরে বদলা নিতে ফিরে এসেছে? ও এনিওয়ে আই এম রিয়েলি টু টায়ার্ড ফর অল দিস ডিসকাশনস, আমার আর ভালো লাগছে না। আশা করি আপনাদের আর কারোর কোনো কনফিউশন নেই, এই সিংহরায় ম্যানশন, সিংহরায় জুয়েলার্স এগুলো আর আপনাদের প্রপার্টি নয়, আর আমার কাছে লিগাল পেপারসও আছে,
তাই কেউ চাইলেও আমার কিচ্ছু বিগড়াতে পারবে না। গাছ ছড়া সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায়।